উনত্রিশে মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল দু হাজার কিন্তু বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রকোপে পনেরোই এপ্রিল অবধি পিছিয়ে দেওয়া হলো এই মিলিয়ন ডলার ক্রিকেট ইভেন্ট এমনটাই জানা গিয়েছে ভোট সূত্রে ভারত তথা সারা পৃথিবীতে আইপিএল যেভাবে দাপট দেখাচ্ছে তা নিয়ে আতঙ্ক চরম সীমায় পৌঁছেছে স্বাস্থ্য সচেতনতায় প্রাথমিক শর্ত মাথায় রেখেই এই বড় সিদ্ধান্তে শিলমোহর করোনার কাটা এবার আইপিএলেও ভাইরাসের ভয়ে এবছর টুর্নামেন্ট না করার পরামর্শ বিদেশ মন্ত্রকের তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল শুক্রবার বিসিসিআইর পক্ষ থেকে সচিব জয় সাহ বিবৃতি জানিয়েছেন বিসিসিআই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও সংবেদনশীল পাশাপাশি সমস্ত স্টক হোল্ডারদের সব মানুষদের নিয়ে চিন্তিত আর সেটা যাতে ঠিক থাকে তার জন্য যে পদক্ষেপ প্রয়োজন তা নেওয়া হবে আইপিএলের সঙ্গে যারা যুক্ত তাদের আনন্দের কথাও মাথায় রাখা হয়েছে বিসিসিআই সরকার ও কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখেছে তাছাড়া কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে